মানুষ নৈতিকতার ঊর্ধ্বে নয়, আর মানবিক নৈতিকতা আমাদের সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদায় অধিষ্ঠিত রাখে। তবে যুগের বিবর্তনে কিছু মানুষের আগমন ঘটে যারা তাদের বিকৃত মনোভাব দ্বারা সমাজের বাহ্যিক পরিস্থিতি বদলিয়ে দেয়। নৈতিক শিক্ষার অভাব মানুষকে বিকৃত থেকে বিকৃতিতর করে, আর বিকৃত মস্তিষ্কের মানুষ দেশ ও দশের জন্য বিপজ্জনক। সে হতে পারে প্রতিবেশী, বা হতে পারে দুঃসম্পর্কের আত্মীয়, অথবা হতে পারে নিজের জন্মদাতা পিতা। হাই গাইস, দিস ইজ মাহিদ। বলছিলাম 2021 সালে রিলিজ হওয়া মুভি দ্য গার্ল ইন দ্য বেসমেন্টের কথা। মুভিটির ডিরেক্টর এলিজাবেথ রোহাম। আইএমডিবিতে মুভিটির রেটিং রয়েছে 6.3/10। বলা হয়ে থাকে সামষ্টিক ভূমিকা অবলম্বনে সত্য ঘটনার উপর মুভিটি নির্মিত। বাস্তবিক উপেক্ষায় ঘটনাটি আরও পাশবিক এবং পৈশাচিক ছিল। সাং 1984 বাবা জোসেফ তার নিজ মেয়েকে 24 বছর গৃহবন্দী করে তার উপর বর্বরতা চালায়, যেখানে সে তাকে ধর্ষণ এবং 6টি সদ্য বাচ্চার গর্ভধারণী করে। এ নৃশংসতা এখনও পুরো অস্ট্রিয়া এবং ইউরোপের মানুষের মুখে প্রচলিত। তাই ডিরেক্টর মানুষের চোখে তুলে ধরতে এটিকে বাস্তবিক চিত্রে রূপ দেয়। তো বলা যাক, বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি ক্রাইম থ্রিলার জনরার মুভি দ্য গার্ল ইন দ্য বেসমেন্টের ঘটনা প্রবাহ। 17 আগস্ট সাল 1984। অস্ট্রিয়ার এক কোলাহলপূর্ণ শহরে বসবাস করতেন বাবা ডন, মা ইরিন ও তাদের দুই কন্যা সন্তান সারা ও ইমিলি। রাতে তারা একসাথে বসে রাতের খাবার খাচ্ছিল। সারা তার বাবা ডনের কাছে আবদার করে তার বন্ধুর বাড়িতে পার্টিতে যাওয়ার জন্য। বাবা ডন একজন একরোখা বা অমানবিক ব্যক্তির প্রতিরূপ, সে তাকে যেতে দিতে রাজি হয় না। সারা ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। গভীর রাতে সারা রীতিমতো তার বাবার কথার অবাধ্য হয়ে তার বয়ফ্রেন্ড ক্রিসের সাথে পার্টিতে চলে যায়। তারা পুরো রাত একে অপরের অদলে ভালো সময় পার করে। ভোর সকালে ক্রিস তাকে বাড়িতে ছেড়ে দেয়। সারা বিকল্প রাস্তা দিয়ে ঘরে ঢুকতে গেলে সে দেখে তার বাবা বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। বাবা ডন তাকে ভেতরে ঢোকা থেকে আটকায়। ডন উত্তেজিত হয়ে উঠলে তাদের মধ্যে একটি বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সেখানে মা ইরিন আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সুযোগে সারাও ঘরে ঢুকে যায়। এরপর দেখা যায় ওই একই দিনে সারা তার মা ও বোনের সাথে কথা বলছে। সে বলে, আমার যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তখন আমি এই বর্বরতা থেকে বাঁচার জন্য দূরে কোথাও পালিয়ে যাব। বাবা ডন দরজার আড়ালে সব কিছুই শুনতে পায়। একথা শোনা মাত্রই সে ক্রোধান্বিত হয়ে বাড়ির বেসমেন্টের দিকে যায়। কিছুদিন পর সারা এখন গ্রাজুয়েট হয়ে গিয়েছে, আর তার 18 বছর পূর্ণ হতে আর বেশি দেরি নেই। এরপর একদিন সারা তার মুঠোফোনে ক্রিসের সাথে কথা বলছিল। সারার মা ও তার বোন বাড়ির পাশের একটি শপিং মলে যায়। সেখানে বাবা ডন এবং সারা দুইজনই বাড়িতে একা ছিল। কিছু পরে ডন সারাকে একটি কাজে সহযোগিতা করতে বলে। ডন সারা এবং একটি বক্স নিয়ে বাড়ির বেসমেন্টের দিকে যায়। সারা সেই গোপনীয় রুমটি দেখে একটু বিস্মিত হয়, কেননা সে কখনো এই রুমটি দেখেনি। সারা ডনকে জিজ্ঞেস করে এই রুমটি কিসের জন্য। ডন প্রতি উত্তরে বলে, রুমটি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য বানানো হয়েছিল, যেন কোনো ধরনের আঘাত বা বিস্ফোরণ থেকে বাঁচতে পারে। কথা বলতে বলতে ডন ঘরের বাইরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। পথভ্রষ্ট সারা চিৎকার করতে থাকে, কিন্তু তার আর্তনাদ বাইরে পর্যন্ত পৌঁছায় না, কেননা রুমটি সাউন্ড প্রুফ ছিল। সারা বুঝতেই পারছে না তার সাথে এটা কী হচ্ছে। তার চোখের অশ্রুধারা বর্ষণ হয়ে বেরোতে থাকে। সারা যখন তাদের সাথে নিয়ে আসা বক্সটা চেক করে, তখন সে খুঁজে পায় কিছু ব্যবহারযোগ্য কাপড় এবং প্রয়োজনীয় কিছু দ্রব্যাদি। সারার বোঝার বাকি থাকে না তার বাবা প্রতিশোধস্বরূপ তাকে এখানে স্থায়ীভাবে বন্দী করে ফেলেছে। দিকভ্রষ্ট সারা পাশে থাকা সিকিউরিটি লককে খোলার চেষ্টা করে, তবে 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ায় দরজাটি তো খুলেই না, বরং পুরো ঘরের আলো চলে যায়। লকটি এই আপেক্ষিক পন্থাতেই বানানো হয়েছিল। এদিকে দিন ঘনিয়ে রাত হয়ে আসে। সারার মা তাকে খুঁজে না পেয়ে রীতিমতো পাগল প্রায়। সে সারার নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার সন্ধান খুঁজে পাওয়া যায় না। এভাবেই 4 দিন চলে যায়। ডন বেসমেন্টে সারার সাথে দেখা করতে আসে। সারা তার আসার উপস্থিতি বুঝতে পেরে লুকিয়ে পড়ে। ডন ঘরে ঢোকা মাত্রই সারা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কিন্তু দরজার বাইরে আরও একটি দরজা থাকায় সে আটকা পড়ে যায়। বাবা ডন তাকে টেনে হিঁচড়ে সে রুমের ভিতর নিয়ে যায়। সে বলে, এগুলো তোমার কথা না শোনার ও বিয়াদবি করার শাস্তি, আর তুমি এখানে ততদিন পর্যন্ত আটকা থাকবে যতদিন না পর্যন্ত তুমি ভদ্রতা শিখছ। কথা বলার এক পর্যায়ে বাবা ডন নিতান্তই নিষ্ঠুর ও নির্মমভাবে তার জন্ম দেওয়া নিজ মেয়েকে ধর্ষণ করে, যেখানে পাশবিকতার অন্তরাত্মা কেঁপে ওঠে। উপরে দিশেহারা সারার মা পুলিশ ডাকায়, সে তাকে সব খুলে বলে। তবে ঘটনাস্থলে সেখানে ডন পৌঁছালে সে ঘটনার মোড় উল্টানো শুরু করে। তার ভাষ্য মতে সারা নিজ ইচ্ছাতেই কারো হাত ধরে ঘর থেকে পালিয়েছে, কিন্তু এরপরও পুলিশ তদন্ত করার স্বার্থে কেসটি দাখিল করে নেয়। বেশ কিছুদিন এভাবেই কেটে যায়। সারার বয়ফ্রেন্ড ক্রিস তার দেখা না পেয়ে তার বাড়িতে গিয়ে হাজির হয়, কিন্তু ভাগ্যের কি অমানবিক রূপ, ক্রিস সারার বাবার সামনে এসে পড়ে। ডন তাকে বলে সারা তার ছোটবেলার এক বন্ধুর সাথে পালিয়ে আমেরিকার ফ্লোরিডাতে চলে গিয়েছে এবং তারা সেখানে অনেক ভালো আছে। এভাবে দিন পার হতে হতে প্রায় 21 দিন হয়ে গিয়েছে, যেখানে সারা তার বন্দি জীবন পার করছে। তার আজ 18 বছর পূর্ণ হলো, তাই তার জন্মদিন উদযাপনের জন্য ডন তার জন্য কেক এবং উপহার নিয়ে আসে। তাকে উপহারস্বরূপ একটি লাল ড্রেস দেওয়া হয়। ডন তাকে সেটা পরতে বাধ্য করে আর তাকে আবারও পৈশাচিকভাবে ধর্ষণ করে। বাবা ডন তার কাজে খুশি হয়ে তার একটি আবদার রাখতে চায়। সারা আবদারস্বরূপ ঘরে একটি ঘড়ি লাগিয়ে দিতে বলে। এভাবে তার বন্দিদশার প্রায় 38 দিন হয়ে গেছে। সারা যখন খাবার খাওয়ার জন্য একটি ক্যান খুলছিল, তখন সে লক্ষ্য করে ক্যানের মুখটি ধারালো। এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে ডনকে প্রতিহত করা যেতে পারে। সে প্ল্যান সাজায়। যখন ডন সেখানে আসে, তখন সারা তার বানানো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। উল্টো তার বাবা তাকে পৈশাচিক কায়দায় মারধর ও নির্যাতন করতে থাকে। এভাবে আরও 348 দিন কেটে যায়। তখন আমরা দেখি সারা প্রেগনেন্ট, এই নরপিশাচের সন্তান তার পেটে। আর সবথেকে নির্মম ব্যাপারটা হচ্ছে, তাকে বাচ্চা প্রসবের জন্য শুধুমাত্র একটি বই দেওয়া হয়েছে, যেটা দ্বারা সারা নিজের থেকে বাচ্চা প্রসব করে। সারা একটি কন্যা সন্তানের মা হয় আর তার নাম রাখা হয় ম্যারি। এদিকে দেখতে দেখতে প্রায় 4 বছর হয়ে গিয়েছে, যেখানে সারা এখনও নিখোঁজ আর তার মা শোকে শোকে প্রায় দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এবার বেসমেন্টের দৃশ্যে দেখানো হয় সারা আবারও প্রেগনেন্ট, আর সম্প্রতিকালে তার বাবার প্রমোশন হয়েছে। তাই সারা ভাবে ডন হয়তো অনেক খুশি হবে। সে ডনকে বলে তাদের যেন সে বাইরের দুনিয়াতে নিয়ে যায়, কিন্তু এতে ডন ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে মাইরিন, ইমিলিও, ডন একসাথে খেতে বসলে মাইরিন বলে তাদের একটি প্রাইভেট ডিটেকটিভ ভাড়া করা উচিত, এতে করে তারা জানতে পারবে তার সাথে কি ঘটেছে বা সে কোথায় আছে। কিন্তু ডন এমন প্রতিক্রিয়া করে যেখানে বোঝা যায় যে মেয়ে ঘর থেকে পালিয়ে গিয়েছে তার আবার খোঁজ কিসের। সে ঈর্ষান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ক্রিসমাসের দিন চলে আসে, আর ক্রিসমাসের উপহার হিসেবে ডন সারাদের একটি টিভি গিফট করে। এতে সারা ও ম্যারি স্বাচ্ছন্দ্যবোধ্যই সেটি গ্রহণ করে নেয়। সারা হয়তো তার এই বন্দি জীবন মেনেই নিয়েছে। বাড়ির উপরে আমরা দেখি মাইরিন সারাকে এখনও ভোলেনি, তার উদাসীনতা এক অন্যমোহে সৃষ্টি করেছে। এভাবে 7টি বছর অতিবাহিত হয়ে যায়। সারা তার মার কোলে এখনও ফিরে আসে না। কিছু পরে আমরা দেখি সারার ছেলেও বড় হয়ে গিয়েছে, আর ধীরে ধীরে ম্যারির বাহ্যিক অবনতি ঘটছে। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে, তখন ডন সেখানে তার জন্য কিছু ওষুধ নিয়ে আসে, কিন্তু সারা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে এভাবে হতে থাকলে সে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে, তাকে অতি শীঘ্রই একজন ডক্টর দেখাতে হবে। তবে ডন তার কথার কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে সারার মেয়ে তাকে একটি গল্প শোনাতে বলে। তখন সারা তার কাল্পনিক জগতের এক রূপকথার গল্প শোনায়, যেখানে একজন ডানামেলা রাজকন্যা ছিল, সে উড়ে বেড়াতে চাইতো তার রাজপুত্রের সাথে সুন্দর এক জীবনযাপন করতে, কিন্তু তার বাবা তার ডানা কেটে দিয়ে ঘরবন্দি করে রাখে। মূলত গল্পটি ছিল তার নিজের সাথে ঘটে যাওয়া। বেশ কিছুদিন এভাবেই কাটে। হঠাৎ একদিন সারার রাজপুত্র দেখতে বয়ফ্রেন্ড ক্রিস তার বাড়ির সামনে আসে। সেখানে দেখা হয় সারার বোন ইমিলির সাথে। ক্রিস তার সাথে পরিচিত হয়। তারা কথা বলার সময় ক্রিস তাকে জিজ্ঞেস করে সারার ছোটোবেলায় এমন কোনো বন্ধু ছিল কি না যে সারাকে ভালোবাসত। ইমিলি একটু সংকোচবোধ দেখায়। সে বলে এমন কেউ সারার জীবনে ছিল না।
ইমিলি জানতে পারে এটি তার বাবা ডনি তাকে বলেছে। ইমিলি ক্রিসকে বলে হয়তো সারার হারিয়ে যাওয়ার পেছনে তার বাবার হাত রয়েছে, তবে তার কাছে পর্যাপ্ত প্রুফ না থাকায় সে কিছুই করতে পারছে না। সেদিন রাতে তাদের একটি বিবাদের সৃষ্টি হয়। ডন এগুলোর কিছুই জানে না। মাইরিন রেগে গিয়ে কিচেনের দিকে যেতে থাকে। ডনও তার পিছু সঙ্গ দেয়। ইমিলি আশেপাশে তাকিয়ে খুঁজে পায় পড়ে থাকা একটি চাবির ছড়া। সে চাবিটি নিয়ে বেসমেন্টের দিকে যায়। সে আশেপাশে কিছু খুঁজতে থাকে, কিন্তু পরক্ষণে সেখানে ডন চলে আসে। সে উচ্চস্বরে তাকে ধমকিয়ে সেখান থেকে বিতাড়িত করে। এরপর দিন ঘনিয়ে আরও বেশ কিছুদিন চলে যায়, যেখানে আমরা সারাকে আবারও প্রেগনেন্ট দেখি। সে এবার আবারও একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তবে সারা ডনকে বলে সে একসাথে এতগুলো বাচ্চাকে সামলাতে পারবে না, একে যেন তার মার কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ডন রাজি হয় না। সারা তাকে কৌশলে বুদ্ধি খাটিয়ে রাজি করিয়ে ফেলে। ডন সারার তৃতীয় বাচ্চাকে তার বাড়ির সামনে রেখে দেয়। কিছু পরে মাইরিন সেখানে এসে তাকে কন্দনরত অবস্থায় খুঁজে পায়। সেখানে সারার হাতের লেখা একটি চিঠি রাখা ছিল, যেটাতে সে বলেছে, মা, এটি আমার বাচ্চা, আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো না, ততদিন পর্যন্ত তুমি একে খেয়াল রেখো যতদিন পর্যন্ত আমি এসে না নিয়ে যাই। ইরিনের চোখের অশ্রুধারা যেন এক নতুন রূপ নিয়েছে। এই কান্না খুশির কান্না, কেননা যত যাই হয়ে যাক তার মেয়ে সারা বেঁচে আছে। সারা কৌশলে তার বাচ্চার নিচে আরও একটি চিঠি দিয়েছিল। সারার মা এটি লক্ষ্য করেনি, যার ফলে এটি গিয়ে পড়ে সারার বাবার কাছে। ডন তড়িঘড়ি করে বেসমেন্টের দিকে যায়। সে রেগে তার উপর আবারও নির্যাতন চালায়, তাকে ধর্ষণ করে। তবে সারা এগুলো সবই মেনে নেয়, কেননা অনেকগুলো বছর অতিবাহিত হয়েছে, তার কাছে অন্য কোনো অপশনও নেই। এভাবে 14 বছর পার হয়ে যায়। সারার মেয়েও বড় হয়ে গিয়েছে। ডন তাকে আলতোস্বরে কাছে ডাকে। সারা বুঝতে পারে এই মানুষরূপী পশুর চোখ তার ছোট্ট মেয়েটির উপর পড়েছে। সারা এতে ডনের উপর ক্ষোভ দেখায়। তাকে বলে সে ছোট একটি বাচ্চা মাত্র। ডন রাগান্বিত হয়ে ঘরের ভেন্টিলেশন সিস্টেম বন্ধ করে দেয়। এতে ঘরে অক্সিজেনের মাত্রা কমে যায়। তারা ভেন্টিলেটরের মুখে বসে অতিরিক্ত অক্সিজেন নেওয়ার চেষ্টা করে। সেখানে ম্যারি তাকে বলে, আমি বাহিরের দুনিয়া দেখতে চাই, আর তুমি এই খারাপ লোকটির সাথে কিভাবে পরিচিত হলে, তোমার উচিত বাইরে গিয়ে তার সঙ্গ ত্যাগ করা। আরও 3 বছর এভাবেই কেটে যায়, যেখানে সারা আবারও প্রেগনেন্ট। সেদিন রাতে বর্ষণধারে বৃষ্টি পড়ছিল, আর পানির চাপে দেয়াল বেয়ে তাদের ঘরে পানি ঢুকছিল, যেহেতু তারা মাটির নিচে থাকে। সারা তখন লক্ষ্য করে উপরে একটি ফুটোর মতো হয়ে গিয়েছে, আর আবছা আলোয় বাইরে বাগান দেখা যাচ্ছে। সে রাত জুড়ে সেখানে খোদাই করতে থাকে। ফুটোটা একটু বড় হলে সারা লাইটের সাহায্যে বাইরে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। তখন বাইরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন ব্যক্তি সেই আলোটি দেখতে পায়। সে নিজে সেই আলো উৎস না খুঁজে বরং দরজার কনিং বেল বাজিয়ে সারার বাবাকে গিয়ে বলে। সারার বাবা ক্ষিপ্ত হয়ে বেসমেন্টের দিকে যায়, তাকে মারাত্মকভাবে আঘাত করে। এর ফলে তার পেটে যন্ত্রণা শুরু হয়। তার প্রসব ব্যথা উঠলে সে চিৎকার করতে থাকে। ম্যারি বুঝে উঠতে পারছিল না সে কী করবে। তার মার এমন তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে সে দূরে তার মার চিৎকার সহ্য করে আর কাঁদতে থাকে। ঠিক তখনই সারা আড়ালে আরও একটি সদ্য বাচ্চার জন্ম দেয়। তবে তার বাবার পৈশাচিক আঘাতের ফলে বাচ্চাটি মৃত হয়ে জন্ম নেয়। ডন বাচ্চাটিকে বাড়ির বাগানে পুঁতে ফেলে। সারা তার বাবার এমন অত্যাচার সহ্য করতে পারে না। ডন সেখানে আসলে সে তার সাথে ভালো ব্যবহারও করে না। সারার ছেলে ডনকে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, আমরা বাইরের দুনিয়ায় কবে যাব। তখন ডন বলে, এগুলো সব তোমার মায়ের উপর নির্ভর করছে। সে যেদিন ভালো ব্যবহার করবে সেদিন তোমরা বাইরে যেতে পারবে। সে এমন মনোভাব দেখায় যেন সারার জন্যই তাদের জীবন এমন বন্দিদশার ভেতর। কিছুক্ষণ পরে ডন সেখান থেকে চলে গেলে ম্যারি ও তার ভাই সারার সাথে তর্ক শুরু করে। তাকে নানা ধরনের প্রশ্নবিদ্ধ করতে থাকে। সারা তার আক্ষেপ নিয়ে তাদের সাথে ক্ষিপ্ততা দেখায়। সে কীভাবে বলবে তার সাথে কী ঘটেছে। সারা ভাঙচুর করার এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। সে ভাবতে থাকে 17 বছর পূর্বের কথা, তার বয়ফ্রেন্ড ক্রিসের কথা। সে ভাবতে ভাবতে ওখানেই ঘুমিয়ে পড়ে। তখন ম্যারি ও তার ভাই তাদের ভুল বুঝতে পেরে ঘর পরিষ্কার করতে থাকে। সারার ঘুম ভাঙলে তারা তাকে খাবার পরিবেশন করে, আর তার সাথে খারাপ ব্যবহার করার জন্য দুঃখিত প্রকাশ করে। সারা তাদের বলে, যেহেতু তোমরা বড় হয়েছো তাই তোমাদের সত্যটা জানা প্রয়োজন।
সারা তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সবই বলে। তারা জানতে পারে ডনি সারার জন্ম দেওয়া বাবা। তারা উত্তেজিত হয়ে ওঠে, কিন্তু সারা তাদের শান্ত করে দিয়ে বলে এখান থেকে আমরা অবশ্যই বের হব। কিছু পরে সারার বাবা আসে, সে সারার সাথে অনৈতিক কাজ করতে চায়। সারার ছেলে তাকে আক্রমণ করে, কিন্তু তার শরীরের গঠন সাধারণ ছেলেদের তুলনায় কম থাকায় সে পেরে উঠতে পারে না। ডনেতে ক্ষিপ্ত হয়ে তাকে মারতে যায়। তখন সারা সেখানে এসে পরিবেশ শান্ত করে। বেশ কিছুদিন পর সারার বাবার চাকরি চলে যায়। তাদের খারাপ দিন ঘনিয়ে আসে। তাদের বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক থাকায় এটিও ছেড়ে দিতে হবে। সে একসাথে এতগুলো মানুষের খাবার জোগাড় করতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় তাদের মেরে ফেলবে। সে বেসমেন্টে একটি পাইপ ঢুকায়, আর গাড়ির দূষিত ধোয়া সেটার সাহায্যে নিচে ছাড়তেই যাচ্ছিল, কিন্তু ঘটনাস্থলে সারার তৃতীয় ছেলে চলে আসে। এতে নিচের পরিবার প্রাণে বেঁচে যায়। 3 বছর এভাবেই কেটে যায়, অর্থাৎ 20টি বছর অতিবাহিত হয়ে গিয়েছে। ম্যারির শ্বাসকষ্ট উঠেছে। তার অবস্থার অবনতি ঘটতে ঘটতে এক বিকৃত রূপ নিচ্ছে। সেখানে ডন আসলে সারা তাকে অনেক আকুতি মিনতি করে বলে একে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডনের মনে হৃদয় ফিরে আসে। সে তাদের হাসপাতালে নিয়ে যেতে রাজি হয়, তবে বিশেষ শর্তে, সারার ছেলের ওখানেই থাকতে হবে। বেসমেন্ট ছেড়ে উপরে আসলে সারা 20 বছর পর তার চিরচেনা ঘরটি দেখতে পায়। তারা গাড়িতে উঠে অবশেষে হাসপাতালে চলে আসে। ম্যারির অবস্থা খুবই খারাপ ছিল। ডক্টর সারার কাছ থেকে সাইন নিতে আসলে ডন তাকে আড়ালে রাখার চেষ্টা করে। সারা চতুরতা দেখায়। তার বাবা অন্যদিকে ঘুরলে সে কাগজে পানি ফেলে দেয়। পরে ডন নতুন পেপার আনতে গেলে সারা এই সুযোগে মিটিমিটি পায়ে ডক্টরের দিকে যায়। কাছে গিয়ে সে লুটিয়ে পড়ে আর বলে, আমার সাহায্য প্রয়োজন। এগুলো সারার বাবা দূর থেকে দেখতে পায়। সে পালাতে গেলে সিকিউরিটি গার্ড তাকে আটকায়। এভাবেই পতন ঘটে এক পাষাণের জীবনের অধ্যায়। কিছু পরে ম্যারির জ্ঞান ফিরে আসলে সারা তাকে বলে, আজ আমরা মুক্ত। পুলিশ বাড়ির বেসমেন্ট থেকে সারার ছেলে মাইকেলকে উদ্ধার করে। পরের সিনে আমরা দেখি সারার 3 সন্তান একসাথে খেলা করছে, আর সারা 20 বছর পর তার মা ও বোনের সাথে মুক্ত আবহাওয়া উপভোগ করছে। কিছুক্ষণ পরে সারার অতীতে ফেলে আসা বয়ফ্রেন্ড ক্রিসের সাথে তার দেখা হয়। ক্রিস বলে সে আজও তাকে ভালোবাসে, তাই সে এখনও বিয়ে করেনি। তারা মোটরসাইকেলে করে লং ড্রাইভে চলে যায়। ইতি ঘটে এক নরপিশাচের জীবন, শুরু হয় এক নতুন অভ্যুত্থানের গল্প।